হ্যালো एवरीवन আশা করি সকলে ভালো আছেন সো আজকে আমরা একটা ভিডিওর মাধ্যমে জেনে নেবো দ্যাট টে কি এবং আয়ো কি সো চলুন আমরা চলে যাই অ্যাঞ্জেল বানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশনে এবং সেখানে অর্ডার করার সময় আমরা টে এবং আয়সি দুটি অপশান পেয়ে যাব সো দুটি অপশান সম্বন্ধে আমরা বিস্তৃত আলোচনা করে নিই সো আমরা চলে এসেছি এঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশনে আপনার কাছে যদি এঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশনটি না থেকে থাকে তাহলে ডিসক্রিপশনের লিঙ্ক আছে সেখান থেকে টোটালি ফ্রি অফ কস্ট আপনি একটা টিমের অ্যাকাউন্ট বানিয়ে নিতে পারেন এবং তারপরে আপনি এঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে আপনি সেটি ব্যবহার করতে পারেন কারণ এখানে ট্রেডিং করা অতি সহজ হয়ে গেছে ঠিক আছে অপরদিকে আপনি যদি আপনার কাছে যদি পুরনো এঞ্জেল ওয়ানের টিমের অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে সেটা আপনি আপডেটের মাধ্যমে নতুন ডিমেট অ্যাকাউন্টই ব্যবহার করতে পারেন সো আপনি যখন নতুন ডিমেট অ্যাকাউন্টেতে আসবেন তখনই আপনি এখান থেকে একটা ইনস্টার্টেড অপশান পেয়ে যাবেন সো এখানে আপনি যদি কোনো ট্রেডিং করতে চান বা যে কোনো জায়গায় আপনি যদি বাই করতে চান আপনি এখান থেকে ওয়াচলিস্টে গিয়েও কোনো স্টক কিন্তু বাই করতে পারেন ঠিক আছে ওয়াচ লিস্টে গিয়ে কিন্তু যে কোনো স্টক আপনি কিন্তু এখান থেকে বাই করতে পারেন ঠিক আছে সো বাই করার সময় আপনি দুটো জিনিস দেখতে পান সো আমরা চলে যাচ্ছি ইনস্টাটাইটে ঠিক আছে এখান থেকে আমি দেখাচ্ছি আপনি ওখান থেকেও দেখে নিতে পারেন সো আপনি যখনই বাইকল বা বাইপুট করেন বা বাই বা সেল করেন সো তখন আপনি একটা অপশান পান আমি ট্যাপ করছি বাইকলের উপরে এবং এখানে আমি কন্টিনিউর উপরে ট্যাপ করছি সো এখানে কন্টিনিউর ট্যাপ করার পরে আপনি এখানে লট সাইড প্রথমে সিলেক্ট করবেন সো লট সাইড সিলেক্ট করার পরে আপনি এখানে যখনই স্মার্ট অর্ডারে আসবেন তখন আপনি এখানে স্মার্ট অর্ডার এখানে আপনি স্মার্ট অর্ডারে ট্যাপ করার পরে আপনি দুটো অপশান পেয়ে যান তার একটা হচ্ছে ডে অপরটা হচ্ছে আইওসি ঠিক আছে সো ডে এবং আয়ুসের মানেটা কী সেটাই আজকে আমরা এই ভিডিওতে জানবো সো টে মানে হলো দ্যাট আপনি লিমিট প্রাইসে ঠিক আছে আপনি লিমিট প্রাইসে যেটা অর্ডার করছেন অর্থাৎ লিমিটে লিমিট অর্ডারে অর্থাৎ বর্তমানে ধরুন এটার মার্কেট প্রাইস হচ্ছে একশো ছিয়াত্তর টাকা ঠিক আছে আপনি যদি চাইছেন যে একশো ছিয়াত্তর না আমি একশো সত্তর এটাকে বাই করব ঠিক আছে সো আপনি যখন এটাকে লিমিট অর্ডারে কোনো একটা অর্ডার বাই করবেন তখনই আপনি যখন এটাতে টে সিলেক্ট করবেন ঠিক আছে সো টে সিলেক্ট করার ফলে কী হবে না সারা দিনের মধ্যে ঠিক আছে অর্থাৎ মার্কেট ওপেন এবং এন্ডিংয়ের মধ্যে যদি এই প্রাইসে আপনার অর্ডারটি এসে পৌঁছায় তাহলে আপনি সেটা পেয়ে যাবেন এবং আই মাত্র আইওসি মানে হলো ইমিডিয়েট অর ক্যান্সেল ঠিক আছে আপনি যে লিমিট অর্ডারে যে প্রাইসে আপনি অর্ডারটি করছেন সেই প্রাইসটা যদি কিছু সময়ের মধ্যে এসে পৌঁছায় তাহলে আপনি সেটি পেয়ে যাবেন নচেত আপনার অর্ডারটি ক্যান্সেল হয়ে যাবে ঠিক আছে সো আপনি আপনার পছন্দ মতো ডে বা আই সিলেক্ট করতে পারেন সো আমি এখান থেকে ডে সিলেক্ট করে নিচ্ছি ঠিক আছে সো ডে সিলেক্ট করার পরে আপনি এখান থেকে বায়ের উপরে ট্যাপ করবেন এবং বায়ের উপরে ট্যাপ করার পর আপনার একটা কনফার্ম না আপনার একটা কনফার্মের অপশান আসবে সো এই কনফার্মের উপরে ট্যাপ করার সাথে সাথে আপনার অর্ডারটি কিন্তু অটোমেটিক বাই হয়ে যাবে ঠিক আছে সো আশা করি এই ভিডিওতে আপনি ডে এবং আয়োষের ডিফারেন্স বুঝতে পেরেছেন এবং ডে কি এবং আয়োষটি আপনি বুঝতে পেরেছেন সো আপনিও যদি আপনার ইনভেস্টমেন্ট জার্নি শুরু করতে চাইছেন সো অ্যাঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশানটার মাধ্যমে করতে পারেন কারণ এখানে ইনভেস্টমেন্ট করা অতি সহজ হয়ে গেছে এবং এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদেরকে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদেরকে একটা লাইক করে দিতে পারেন নমস্কার